নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন সাধারণ মেয়ে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার গল্পের নায়িকা এলোকেশে মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মোহদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল এই কাঁচা বয়সের মায়া, তাই যিনি পুলক লাগলো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতন এমনও আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে, তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো এমন জোর কই? একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়ে আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে, নিজের সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে, বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে, একটা অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগীকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরথীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বৌক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি,
সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক তার আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাস করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিধের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মুঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষল ধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে চলেছে সে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জ্যালান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ মেলেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ালো, স্বপ্ন আমার ফুরালো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার।